পবিত্র হজ পালনের জন্য পায়ে হেঁটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিলেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলি এলাকার যুবক আলিফ মাহমুদ আগামী দু সালের চব্বিশ সালের জিলহজ মাসে অনুষ্ঠিত পবিত্র হজে অংশগ্রহণ করবেন তিনি গতকাল শনিবার নয় জুলাই সকালে নিজ বাড়ির থেকে বারোটায় সৌদি আরবের উদ্দেশ্যে পায়ে হাঁটার যাত্রা শুরু করেন পদ্মা সেতু হয়ে বেনাপোল বর্ডার দিয়ে দেশ ছাড়বেন তিনি সুদীর্ঘ এই পরিক্রমায় প্রায় ছয় হাজার সাতশো কিলোমিটার পথ পায়ে হেঁটে মক্কায় পৌঁছাবেন তিনি পথিমধ্যে ভারত পাকিস্তান ইরান আমিরাত হয়ে সৌদি আরবে প্রবেশ করবেন তিনি বিষয়টি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন তিনি এর আগে বাংলাদেশের চৌষট্টি জেলা সাইকেলের মাধ্যমে পরিভ্রমণ করে আলোচনায় আসেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই হজ যাত্রার বিষয়ে সমূহ সহযোগিতার আহ্বান জানিয়ে সামাজিক রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন মহলের কাছে আবেদন করেছেন তিনি একই সাথে সামাজিক মাধ্যমে তার যাত্রাকে স্বতঃস্ফূর্তভাবে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা সকলের প্রত্যাশা তিনি সফলভাবে হজ পালনে সক্ষম হবেন ইতিপূর্বে পায়ে হেঁটে হজ করে আলোচনায় আসেন ভারতের বাসিন্দা সিহাব চত্বুর পায়ে হেঁটে হজ পালনের ব্যাপারে ধর্মীয় অভিজ্ঞতার নানা বিধ অভিমত থাকলেও আর্থিক ও শারীরিক সামর্থ্য থাকলে এ বিষয়ে ধর্মীয় কোনো বাধা নেই বলে জানান কিছু সংখ্যক মুসলিম ধর্মাজ্ঞ আধুনিক যোগাযোগ ব্যবস্থার যুগে দীর্ঘ এ পথে কেন তিনি হেঁটে হজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এমন প্রশ্নের জবাবে আলিফ মাহমুদ বলেন আমি আসলে একজন ভ্রমণপ্রেমী মানুষ আমি এর আগে সাইকেলে চড়ে দেশের চৌষট্টি জেলাতে ভ্রমণ করেছি তখন থেকেই আমার এভাবে হজে যাওয়ার পরিকল্পনা তিনি আরো বলেন শুরুতে সাইকেলে চড়ে হজ করার ইচ্ছা ছিল তবে সেটি পরিবর্তন করে পায়ে হেঁটে আগে ইসলাম ধর্ম ব্যবসা বাণিজ্য ইত্যাদির জন্য মানুষ পায়ে হেঁটে দূর সফর করতেন আলিফ মাহমুদ মনে করছেন এই দীর্ঘ পথে মহাসাগর মরুভূমি তিনি সহজেই পারি দিতে পারবেন কারণ তার বিশ্বাস এই সফরে আল্লাহ তাকে পরিপূর্ণ সাহায্য করবেন